মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে। বিখ্যাত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান মানুষ মানুষের জন্যে আজও মানুষের হৃদয় নাড়া দেয়, মানুষকে ভাবায়, শানিত করে মানুষের চেতনাকে। ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই, আছে তার গান। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরও বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে। তার এই গানের কথাগুলোর মাঝে খুঁজে পাওয়া যায় মানুষে মানুষে ভালোবাসার। ভূপেন হাজারিকার গানের কথাগুলোর বাস্তবে রূপ দিতে গেল বছর ফেসবুকে গ্রুপে যাত্রা শুরু করে পথ শিশু ফাউন্ডেশন। ফেসবুকে গঠিত হলেও এই সংগঠনটির কার্যক্রম বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা জুড়ে। নাম পথ শিশু হলেও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে মাসব্যাপী আয়োজন তাদের। নিজেরা রান্নাবান্না করে নিজেরা সব প্রস্তুতি করি, তারপর আমরা প্রথম রোজা থেকে আমরা ইফতার বিতরণ করছি। পথ শিশু অসহায়দের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাই খেটে খাওয়ার মানুষ, অনেক রিক্সা চালক আছে, অনেক গরিব মানুষ আছে, তাদের এটা পাওয়া উচিত। আমরা গরিব মানুষ, আমাদের এটা আসলে আমাদের হক। ফাউন্ডেশনের পর্যাপ্ত অর্থ না থাকলেও নিজস্ব অর্থায়নে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান সংগঠনটি। প্রকাশ করতে চান মানুষের প্রতি মানুষের ভালোবাসা। ঢাকা শহরে আমি প্রতিটা সিগনালে দেখতাম যে বিভিন্ন মানুষজন খাবারের খোঁজে তারা মানে দৌড়াদৌড়ি করতো, তখন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমি একটা ফেসবুক গ্রুপ তৈরি করি এবং সেই গ্রুপে তাদের দুঃখ-দুর্দশার ছবি আমি পোস্ট করি এবং ব্যক্তিগতভাবে আমি কিছু সাহায্য সহযোগিতা করি। তারপর মার্চের 30 তারিখ চালু করার পর এপ্রিলের 30 তারিখে আমার কাতার থেকে আমার বন্ধু সাইফুল ইসলাম, সে খাদ্য সহায়তা কর্মসূচির জন্য আমাকে আর্থিক সহযোগিতা করে। এইভাবে এক বছরে, আজকে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এক বছর আমরা প্রায় 70টি খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছি। পথ শিশুদেরকে একটি শেল্টার হোমের মাধ্যমে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে দেশের জনশক্তি এবং জনসম্পদে রূপান্তর করার জন্য আমি তাদেরকে একটা শেল্টার হোমে রাখার ব্যবস্থা করি। নিজস্ব শেল্টার হোম তৈরি ও অনাথ এতিম শিশুদের সুনাগরিক গড়ে তোলার স্বপ্নে এগিয়ে চলছে পথ শিশু ফাউন্ডেশন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।